বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যদি আবারও নাক গলানোর চেষ্টা করে তাহলে সেই নাক কেটে দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বারো সেপ্টেম্বর দুপুরে মাদারীপুর পৌর ঈদগা মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশের মাদারীপুর জেলা শাখার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে বলেন এখন বলবো শুভ বুদ্ধির উদয় হোক দৃষ্টিভঙ্গি পাল্টান বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন আবার যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করেন সেই নাক আমরা কেটে দেব কাঠ ও বিবিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আর এফএল উডিডো কাঠের চেয়েও কঠোর এ সময় আওয়ামী লীগের ব্যাপক সমালোচনা করে আল্লামা মামুনুল হক বলেন আওয়ামী লীগ হল নাটক আর নায়ক নায়িকাদের সংগঠন তারা রাতে সংখ্যালঘুদের ওপর কালনাগিনী হয়ে ছোবল মারে আর দিনে ওঝা হয়ে বিষ নাটক করে আসন্ন দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতার কথা জানিয়ে মামুনুল হক বলেন সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসছে পূজায় তাদের সহযোগিতা করতে হবে কোনো সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না আমরা চাই আর কোনো সংখ্যালঘুদের যেন কেউ নির্যাতন করতে না পারে এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে এ সময় তিনি আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সমমনা সব দলকে ঐক্যমতের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আশ্বাস দেন এস রাজ এটিএন নিউজ